আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকো, সুস্থ থাকো। আমাদেরকে NMPTV থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তবে যাই হোক, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন খবরাখবর সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তবে যাই হোক, আর দেরি করব না, চলে আসলাম এই হলুদ টুকটুকে বোনটার কাছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম বৃষ্টি। বৃষ্টি, বাহ বৃষ্টি, তুমি তো মানুষকে ভিজিয়ে দিবে বৃষ্টি হয়ে। হ্যাঁ, তোমার নাম বৃষ্টি, তোমার বয়স কত? আঠারো বছর। বাহ, 18 বছর পূর্ণ হয়ে গেছে তোমার, না না প্লাস 18 বছরের উপরে? তুমি আজকে যেই ড্রেসটা পরে আসছো দর্শকের মন তো উজাড় করে ফেলে দিবে। হ্যাঁ, ড্রেসটা খুব ভালো হয়েছে, পর্দাশালী ড্রেস, তারপরে মানানসই, আর তাছাড়া তুমি স্মার্ট মেয়ে, সুন্দর মেয়ে, তোমার সব কাজেই দেখা যাইতেছে গুণী আছো। তোমার শিক্ষাগত যোগ্যতা কি? মেশিন চালাইতে পারো? হ্যাঁ, মানে সেলাই মেশিন চালাইতে পারো? হ্যাঁ, আচ্ছা। তোমার দেশের বাড়ি কোথায়? নাটোর। নাটোর কোথায়? সিংরা নাটোর। বাহ, ঠিক আছে। দেশের বাড়িতে তোমার কে কে আছে? কেউ নেই? তাহলে তুমি আসলা কোথায় থেকে? আমি ওখান থেকে এসে বলছি। আরে ভাই, তোমার মা বাবা এরা? ও আচ্ছা, তোমরা তিন ভাই বোন ছিলাম, মা বাপে অন্যর কাছে তোমাকে পালক দিয়ে দিছিল। হ্যাঁ, তাহলে অন্যর কাছে তুমি মানুষ হয়েছ। হ্যাঁ, আচ্ছা। তো সেখানে তুমি কি এখন বর্তমানে সেখানে যে অন্য, অন্য মানে তুমি, তোমাকে কি রূপে দেখে? কি ছোট বোন হিসাবে না মেয়ে হিসাবে? কি কি হিসাবে আছো ওইখানে? ও আচ্ছা, সেখানে তুমি কাজের মেয়ে হিসাবে থাকতা, সেখানে অনেক কাজ কাম করায় বিদায়, তোমাকে কষ্ট দেয় বিদায়, তুমি ওখান থেকে চলে আসছো। চলে এসে এখন বর্তমানে কোথায় আছো? এখন এই এখানে বাসা বাড়ি ভাড়া আছে। হ্যাঁ, এখানে কোন জায়গায় বলো? এই যে পাশের বাড়ি ভাড়া। পাশের বাড়ি ভাড়া নিচ্ছো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তা তুমি পাশের বাড়ি কি ওই কোনো একাই ভাড়া নিচ্ছো, না তোমার সঙ্গী কোনো মহিলা আছে? খালা আছে। খালার বাসায় তুমি ভাড়া নিচ্ছ, ভাড়া থাকো? হ্যাঁ, তুমি ভাড়া নিচ্ছ বর্তমানে, এখন বর্তমানে কোনো কাজ করতেছো না, বেকার আছো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তোমার মূলত মানে যেটাকে বলা হয়, তুমি আগে কখনো ক্যামেরার সামনে আসছিলা ভিডিও করতে? আগে কখনো আসো নাই, এই নতুন আসছো? হ্যাঁ, তাহলে তুমি প্রথম আসছো, তাই না? তা কি উদ্দেশ্য আসছো ক্যামেরার সামনে, কি মনে করে আসছো, অন্তর থেকে বলবা তুমি? হ্যাঁ, একজন ভালো মনের মানুষের সন্ধানে। শুধু একটা ভালো মনের সন্ধানে এসছো? হ্যাঁ, তোমার তো 18 বছর পূর্ণ হয়ে গেছে, তুমি গুড লুকিং একটা মেয়ে, খুব সুরতি মেয়ে, খুব সুর, মানে তোমার চেহারা স্বাস্থ্য আল্লাহর দান ভালো দিয়েছে। তুমি তো আর ইউটিউবের সামনে আসে না, এমনিতেই তো তোমার পিছে মানুষ ঘুর ঘুর করবে। ঘুর ঘুর করে না, সত্য কথা করে না? আরে তোমার প্রেমে তো আমি পড়ে যেতে চাচ্ছি। হ্যাঁ, তুমি সুন্দর একটা মেয়ে, তোমার পিছনে তো ঘুরঘুর করার মতো বহু ছেলেরা লাইন ধরবে। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, তুমি মনের আশা নিয়ে আসছো প্রতিবেদনে, যাতে একটা ভালো মনের সন্ধান পাও। হ্যাঁ, সেই ভাইটা যদি কালো কিবা বুড়া বৃদ্ধ হয় তোমার কোনো আপত্তি আছে? সে যদি তোমার মতো স্মার্ট না হয়, এরকম সুন্দর না হয়, মানে সে একটা ভালো মনের মানুষ হতে হবে। হ্যাঁ, যে তোমার দায়িত্ব নিতে পারবে, তোমাকে সারা জীবন সে জীবন সঙ্গিনী করে আদর উল্লাসে রাখতে পারবে, তাকেই তোমার দরকার, তাই না? সে বয়স্ক হলেও চলবে, তাই না? ওকে সলা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, তুমি দর্শকের উদ্দেশ্য কিছু বলো। দর্শকের উদ্দেশ্য একটাই কথা বলবো, আমি নামাজ পড়ি, রোজা থেকে আমার কো খারাপ কথা বলবেন। বাহ, আলহামদুলিল্লাহ, খুশি হলাম, তুমি পর্দাশালী একটা মেয়ে,
তাছাড়া আমি তোমার এমনিও তোমার বাসার আশেপাশে আমি এই প্রায় 3 ঘন্টা এই যেটাকে বলা হয় তদন্ত তদন্ত নিয়ে আমি ভিডিওটা করতেছি। আমি তদন্ত ছাড়া কোনো ভিডিও করি না। সব লোকেই তোমার সম্বন্ধে খুব ভালো বলছে, পর্দাশালী মেয়ে, নামাজি মেয়ে, তোমাকে কেউ খারাপ কমেন্ট করবেও না, খারাপ কথা বলবেও না। এটা দর্শকের কাছে আমি রিকোয়েস্ট করব তোমার দেখা দেখি, ওকে? ঠিক আছে, আচ্ছা। তো যদি তোমাকে খারাপ কথা না, তোমাকে যদি ভালোবেসে কেউ যদি দুই একটা রোমান্স কিছু কথা বলে, তুমি সেটাকে কিছু মনে করো না। না, ওকে, ঠিক আছে। তাহলে তোমাকে তো দর্শককে অবশ্যই চাইবে, এখন তোমার নম্বরটা দিতে হয়। তোমার নম্বরটা যেটা আমার কাছে দিছো সেটা তো তোমার নম্বর, হ্যাঁ? এটা কি বিকাশ করার নম্বর? তোমাকে তো অবশ্যই একটা ফুলের মালা উপহার দেবে দর্শকে তোমার নম্বরটা দিলে। ঠিক আছে, আমি বলি, তুমি আমার সাথে সাথে বলবে, কেমন? 0180-299-61-256-6। আমি আবার বলি, 0180-299-61-256-6। এটাই তো তোমার নম্বর, এটা তো তোমার কাছে থাকে না, আবার অন্য কেউ ধরবে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তোমাকে অবশ্যই ফোন দেবে, এবং প্রিয় দর্শক ভাইয়েরা, আমার এই সুন্দর আপুটির জন্য আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন, যাতে কেউ খারাপ কমেন্ট করবেন না এবং বাজে কথা বলবেন না। যদি অন্তরের থেকে যদি মেয়েটাকে কেউ ভালোবাসতে চান, হাত ধরতে চান, দায়িত্ব নিতে চান, সেই ভাই যাতে ফোন করে, এটা আমার আকুল আবেদন। ওকে, আজ আর নয়, নেক্সটে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।